গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, এবার আর 2014-18 মতো নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। তারা বলেন, দেশের মানুষের সাথে গোটা বিশ্ব এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। সরকার পতনের একদফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজারে সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। সমমনা দলগুলোর নেতারা বলেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে দেশে সকল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিন্তু সরকারের সেই দিকে কোনো নজর নেই। ভোটারবিহীন সরকার বলেই আওয়ামী লীগ জনগণের পকেট কাটছে বলেও অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলাদেশ আজকে বিপদের মুখে, এই দেশের নাগরিকদের মর্যাদা, দেশের মর্যাদা যদি রাখতে হয় গণতন্ত্রে, ভোটাধিকার আমাদের ফিরতেই হবে। সেলফি উঠেছে দিল্লিতে, মনে আছে আপনাদের? ওই সেলফি উল্টা হয়ে গেছে, উনি নিজে উপস্থিত। সেই সময় আমেরিকা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, অনেক অফিসার, অনেক ব্যবসায়ী, অনেক মানুষের নামে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে। নেতারা বলেন, দেশের মানুষের লাল কার্ড পেয়ে বিদেশিদের কাছে দেনদরবার করছে সরকার, কিন্তু গণতান্ত্রিক বিশ্বের কেউই আওয়ামী লীগের অগণতান্ত্রিক কাজে সমর্থন দিচ্ছে না। ক্ষমতাসীনরা এখন দিশেহারা বলেও মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মানুষ এখন এত ক্ষিপ্ত, এই অত্যাচারী লুটেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে, জবরদখলকারীদের, ভোট চোর ডাকাতদের বিরুদ্ধে এত ক্ষিপ্ত যে তারা যে কোনো লড়াইয়ের জন্য তৈরি আছে। সবাই বলেছেন, আমিও আপনাদের বলছি, সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি সারা দুনিয়া এক হয়েছে। ইউরোপিয়ান বলেছে, তোমাদের ভোট দেখতে যাবো না, কারণ ওটা ভোট হবে না। তাহলে ভোট উনি করতে চাইলেও সে ভোট কেউ মানবে না? দেশের মানুষ মানবে না, দুনিয়ার কেউ মানবে না। ওই ভোট হবে না, হবে না, ওই ভোট হতে দেব না। সমাবেশ শেষে কারওয়ান বাজার থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। সার্ক ফোয়ারা মোড় হয়ে হাতির পুলে গিয়ে শেষ হয় সরকার পতনের এক দফা দাবির এই কর্মসূচি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।